নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মহাপরিবর্তন, 22 এপ্রিল 2023 টু 1 মে 2024, এক বছর দেবগুরু বৃহস্পতি মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে এবং টানা এক বছর এই মেষ রাশিতে থাকবে। 12 বছর পর এই প্রবেশ বিষ রাশির আপনি মানুষ কি রেজাল্ট দিতে চলেছে, এই আগামী এক বছর আপনাদের জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, ইন ডিটেলস এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। এক বছর অর্থাৎ 22 এপ্রিল 2023 টু 1 মে 2024। দেখুন, দেবতাদের গুরু দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছে, মেষ রাশিতে, অর্থাৎ বিষ রাশির দ্বাদশ ভাবটা হচ্ছে আমাদের ব্যয়ের জায়গা, হসপিটালের জায়গা, বিদেশের জায়গা। এই সময়ে অর্থাৎ এই টানা এক বছর আপনাদের অনর্থক অর্থ অপচয়, ফালতু খরচ আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, অযথা অর্থ খরচ হয়ে যাওয়া, জলের মতন অর্থ খরচ হবে আপনাদের এই সময়, এই টানা এক বছর বিষ রাশি, এই দিকটা অবশ্যই নজর রাখবেন। যেখানে দরকার নেই অযথা অর্থ অপচয় আপনাদের কিন্তু হবে, দ্বাদশভাবে বৃহস্পতি। তবে আপনাদের লং ট্রাভেল আপনাদের হতে চলেছে, ট্যুর হতে আপনাদের চলেছে, এবং এর পাশাপাশি যারা ফরেন যেতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, বিদেশ যাওয়ার যোগ আপনাদের প্রবল করছে, বা এক্সপোর্ট ইম্পোর্টের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বা বিদেশের মাটিতে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা লাভ কিন্তু দেবে। এবং এমএনসি কোম্পানিতে যারা কর্মরত, সেখান থেকে আপনারা কিন্তু, আপনি বিষ রাশির মানুষ, সেখান থেকে কিন্তু আপনাদের পরিবর্তন কিন্তু আসতে চলেছে। দ্বাদশভাবে বৃহস্পতি, যারা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু দিবে। এই বৃহস্পতি আমাদের কোন কোন সেক্টরগুলোকে দেখে, বৃহস্পতি দেখে আমাদের শিক্ষা, আমাদের ক্ষেত্রে সন্তান ডিপার্টমেন্টটা কিন্তু বৃহস্পতি কিছু অনেক কিছু আছে, শিক্ষা, সন্তান, নারীদের ক্ষেত্রে আপনাদের হাজবেন্ড কেমন হবে এটাও বৃহস্পতি কিন্তু ডিপেন্ড করে, আপনার ভাই, আপনার ক্ষেত্রে ধর্ম, ভাগ্য, এই সমস্ত কিছু কিন্তু দেবগুরু বৃহস্পতির কিন্তু আন্ডারে। এই দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশভাবে থেকে আপনার চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, চতুর্থ ভাব কিন্তু সুখের জায়গা, সুখ সুবিধা। এই সময় এই টানা এক বছর কোনো প্রপার্টি কেনার যোগ, কোনো আপনারা সম্পত্তি লাভ হতে পারে আপনাদের ক্ষেত্রে বিষ রাশি আপনি মানুষ, কোনো সম্পত্তি কেনা এবং কোনো গাড়ি কেনা, লাক্সারি কোনো জিনিস কেনা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের হবে। চতুর্থ ভাব ভূমি, কোনো জমি কিনা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি করবে বৃহস্পতি চতুর্থভাবে দৃষ্টিতে। এবং সুখ সাধন, সুখ আপনাদের কিছুটা হলেও বৃদ্ধি করবে। চতুর্থ ভাব হচ্ছে মায়ের জায়গা, মাতার স্থান, মায়ের স্বাস্থ্যের জায়গাটা উন্নতি হবে, বা আপনার মায়ের সাথে আর্গুমেন্ট চলছিল, মায়ের সাথে মতান্তর চলছিল, মায়ের দিক থেকে কিছুটা আপনাদের সাপোর্ট কিন্তু আসতে চলেছে, মাতৃস্থানটা কিছুটা আপনাদের মজবুত কিন্তু করবে টানা এক বছর, 22 এপ্রিল টু 1 মে 2024 পর্যন্ত মাতৃস্থানটা কিন্তু ভালো দেখা যাচ্ছে বিষ রাশির ক্ষেত্রে। এই বৃহস্পতি আবার আপনার ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, প্রথম কথা
ষষ্ঠ ভাব আমি বারবার বলছি, যে ভাবের উপর বৃহস্পতি দৃষ্টি দেয় কি না সেটা কিন্তু বৃদ্ধি করে, অর্থাৎ ষষ্ঠ ভাব হচ্ছে ঋণের জায়গা। কিছু কিছু ক্ষেত্রে ঋণ নেওয়া, সেখানে কিছুটা সমস্যা আসা, এবং এর পাশাপাশি কোনো পলিটিক্সে পড়ে যাওয়া, বারবার বলছি একটু সচেতন থাকুন। এবং বিশেষ করে স্টমাক, লিভার, এই সমস্যাগুলো আসবে, পেটের সমস্যা, ফ্যাট বৃদ্ধি পাওয়া, মেদ বৃদ্ধি পাওয়া, এই সময় কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। পেট নিয়ে কিন্তু আপনাদের কিছুটা হলেও কিন্তু ভুগতে হবে, আপনি বিশ্বরাশির মানুষ। ষষ্ঠভাবে দৃষ্টি, তবে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন, প্রতিযোগিতামূলক যারা পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুসংবাদ, সেখানে কিন্তু আপনারা উত্তীর্ণ কিন্তু হতে চলেছেন। স্বাস্থ্যের জায়গাটি নিয়ে কিন্তু কিছুটা হলো চিন্তার বিষয় কিন্তু রয়েছে, আপনি যদি বৃষরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এই বৃহস্পতি আপনার নবম দৃষ্টি দিয়ে আপনার অষ্টম ভাবকে দেখছে, দেখুন অষ্টম ভাবকে যখন দেখছে বৃহস্পতি, আপনাদের এগেনস্টে কিন্তু ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্রের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে। শরীরের পার্ট নিয়ে আপনাদেরকে কিন্তু ভুগাবে, আবারও বলছি অষ্টম, অষ্টম স্থান শরীরের পার্টটা নিয়ে, শরীরের উপর কিন্তু কিছুটা আপনাদের মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি কিন্তু করবে, কিন্তু অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে তো ডিপ নলেজ, যে কোনো বিষয়ে ডিপ নলেজ আপনাদেরকে কিন্তু এ সময় দিবে দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে ষষ্ঠ, অষ্টম এবং চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, যে ভাবগুলোতে দৃষ্টি দিচ্ছে কিনা সেই জায়গাগুলো কিন্তু কিছুটা সমস্যা কিন্তু সৃষ্টি করবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভালো কিন্তু দিবে। তবে যারা রিসার্চমূলক পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই সময় কিন্তু লাভ দিতে চলেছে বৃহস্পতি। আপনাদের একাদশপতি, বৃহস্পতি আপনাদের একাদশপতি, দেখুন এবং অষ্টমপতি, প্রথম কথা হচ্ছে একাদশপতি দ্বাদশভাবে, এই যে যে কোনো কাজে আপনাদেরকে কিন্তু একটু হলো বেগ পে, মানে স্মুথলি যে কাজ হবে সেটা কিন্তু হবে না, আপনাদেরকে ধীর গতিতে কিন্তু এগাতে হবে এই 22শে এপ্রিলের পর থেকে। এবং হঠকারিতা সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করা এটা কিন্তু করবেন না, চটজলদি কোনো জায়গাতে মানে একটা এই ভাবলাম এখনই এই কাজটা করি করবেন না, কোনো জায়গাতে চটজলদি কোনো ইনভেস্টমেন্ট করবেন না, টাকা ব্লকেজ হতে পারে আপনার, অর্থ নাশ হতে পারে আপনাদের। অর্থাৎ বৃহস্পতি দ্বাদশগত ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে, মানে চটজলদি ডিসিশন, চটজলদি কাজ, বা কোনো জায়গাতে বড় ধরনের ইনভেস্টমেন্ট করে ফেললেন সমস্যা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করবে, কেয়ারফুল। আবারও বলছি বিশ্বরাশি এই সেক্টরগুলোতে আপনাদের কিন্তু সমস্যা কিন্তু দেবে এই সময়ের মধ্যে। আপনাদের ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ধর্মীয় যাত্রা হওয়ার যোগ কিন্তু আপনাদের রয়েছে, কোনো জায়গাতে ধর্মীয় যাত্রার সম্ভাবনা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এই টানা এক বছর বিশ্বরাশির ক্ষেত্রে। এই যে 12 বছর পর মেষরাশিতে এসছে, 12 বছর আগে এসেছিল এবং 12 বছর পর আবার 12 বছর পরে আসবে, কিছু নেগেটিভ কিছু পজিটিভ তো অবশ্যই দিবে। কি উপায় করবেন, প্রথম কথা আমি বলবো বৃহস্পতিকে যদি মজবুত করতে চান, প্রথম কথা হচ্ছে আপনারা দেবাদিদেব মহাদেবের স্মরণাপন্ন হন, কারণ দেবাদিদেব মহাদেব শিবের একটা স্বরূপ হচ্ছে দেবগুরু বৃহস্পতি, মহাদেবের স্বরূপ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ যতদিক আপনারা মহাদেবের উপাসনা আপনারা করবেন, ওম নম শিবায় যতদিক আপনারা পাঠ করবেন এবং বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করবেন, বিশেষভাবে লাভ কিন্তু
পাবেন। কেউ কেউ বলছেন যে স্যার আমার ক্ষেত্রে হচ্ছে না। দেখুন, আমি এখানে কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল আলোচনা করছি না, এটা আমি চন্দ্র রাশি ধরে আলোচনা করছি। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।